বিজেপি সরকারের বিরুদ্ধে হুঙ্কার হিন্দু বাঙালি, হিন্দু বাঙালির উপর নির্যাতন বন্ধ নহলে সরকার উফরার হুঙ্কার, দ্বি ভোটারের নামত হিন্দু বাঙালি হারাশাস্তির গুরুতর অভিযোগ। রাজ্যের হিন্দু বাঙালিক হারাশাস্তি করার অভিযোগ তুলি সরকারের বিরুদ্ধে এবার হুঙ্কার দিছে বাঙালি সমাজে। দ্বি ভোটারের নটিসেরে এতিয়াও নির্যাতন করা হয়েছে রাজ্যের হিন্দু বাঙালি। এনে নির্যাতন বন্ধ নকরিলে সরকার উফরার হুঙ্কার দিছে একাধিক বাঙালি সংগঠনে। বাঙালি সুরক্ষা মঞ্চের সভাপতি উৎপল দের হুঙ্কার, বন্ধ করক বাঙালি হারাশাস্তি। আজি ইমান আমার বড় ভোট লই আকো আমাকে দি ভোটার নোটিস দিয়ে, আমি ভোট নিদিলে বিজেপি সরকারে নাহে অসমত। এটু সার্ভে সেন্সেস অনুযায়ী কয় যে অসমত বিজেপিক ভোট দিয়ে একমাত্র বাঙালি হিন্দু কমিউনিটি। আজি হিন্দু কমিউনিটি বাঙালি হিন্দু যদি ভোট বিজেপিক নিদিয়ে বিজেপি সরকার বানাবও নয় অসমত, এটু চ্যালেঞ্জ দি কইছো। কিন্তু তার সত্ত্বেও আমার প্রতারণা করে আর ডি ভোটার নোটিস দি আছে। কালি আমার বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট এটা ডি ভোটার নোটিস দি আছে। কেনেকে এনআরসি চলাকালীন তো নতুনকে ডি ভোটার নোটিস দিব নয়, তথাপিও দি আছে কিয়? এনেকা যদি কামবর চলি থাকে আগন্তুক দিনে কিন্তু এখন সরকারক এগেনস্টত আমি বিভিন্ন বাঙালি সংগঠন যানকিটা আছো, লগতে আমার বেঙ্গলি ফেডারেশন আছে, আমি যৌথভাবে তাক হ্যাক করার কারণে আমি রণনীতি কৌশল অবলম্বে এতিয়া আমি লৈছো যে আমার সমস্যা যদি সমাধান হয় আগন্ত 2024-এর ভিতর আমি কিন্তু বিজেপি সরকারক তা উখরাই ফেলার কারণে আমি কিন্তু এতিয়ারপা মাইন্ড সেট আপ করছো। ঠিক একদরে ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের জড়িয়ে কোনো প্রকারে উপকৃত হওয়া নাই অসমের হিন্দু বাঙালি। দিসপুর প্রেস ক্লাবত সংবাদমেল অনুষ্ঠিত করে কেবাটাও বাঙালি সংগঠন সরব হয়ে পড়ে ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। হিন্দু বাঙালিখিনি ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটাই বোর্ড আসে যে লিঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড। আর এই বোর্ডের প্রতি থাকা যানকিটা বাঙালি সংগঠন আছে সকলের অরিহণা আছে এই বোর্ড গঠনের ক্ষেত্রে। কিন্তু বর্তমান সময়ত এই যিনি ঘটনা প্রবাহ হয়ে আছে বোর্ডখিনি এই কাম কাজত আজির সভাত সকলে অসন্তুষ্টি প্রকাশ করেছে। এই কারণেই করেছে যে আমি বিচার এই বোর্ডটি পাবলিক ওরিয়েন্টেড হব লাগে, যাতে এই বোর্ডের মাধ্যমে আমার যখন নিবনু আছে, শিক্ষিত নিবনু আছে, দুখিয়া মানুষ আছে, সেই অকল যাতে বিভিন্ন ক্ষেত্রে সকাহ পাব পারে, যাতে আজি এনেকা কিছু স্কিম দিব লাগে যি স্কিমর জড়িয়ে এটা পরিয়ালের এজন ব্যক্তিয়ে পাব কিন্তু গোটেখিনি পরিয়াল যাতে লাভান্বিত হব পারে। আমি পূর্বতে দেখিছো ইয়ার যখন প্রাক্তন যখন অধ্যক্ষ আসে বিভিন্ন জিলায় জিলায় গিয়ে ইয়ার অ্যাওয়ারনেস করেছিল, বিভিন্ন সরু বড় স্কিম বনাইছিল, যুবর স্কিমের মাধ্যমত আমার মানুষখিনি সকাহ পাইছিল। আমি ভাবু বর্তমান যেজন মুখ্যমন্ত্রী এটা একমুখে সকলে স্বীকার করে যে কর্মদক্ষ মুখ্যমন্ত্রী, আর এই কর্মদক্ষ মুখ্যমন্ত্রীক যদি আমার সমস্যাবর যদি গই গণগোচর করলেহেন, দৃষ্টিগোচর করলেহেন, ভাবু এই বোর্ডের মাধ্যমে আমি আরো বহু মানুষ আমি সকাহ দিব পারলেহেন। উল্লেখযোগ্য যে বিজেপি সরকার গঠনত হিন্দু বাঙালির ভূমিকা কি আছিল সেয়া সকলে জ্ঞাত। এনে পরিস্থিতিত এই সকল বাঙালি সংগঠনে সরকারের বিরুদ্ধে দিয়া এনে হুঙ্কারে বিশেষ তাৎপর্য বহন করেছে। ক্যামেরা পার্সন চিন্ময়ের সঙ্গে গুয়াহাটির হাসিনুর আলম, রিপোর্ট টাইম 8।